দেখেছো ফাঁদ দেখোনি, আমাকে অনেক মার মেরেছো, আমাকে কোর্ট অবধি নিয়ে গেছো, আমাকে জেলে পর্যন্ত ঢুকিয়েছো। একবার বেরোতে দাও, অবশ্য আমার বেরোনোর আগেই তুমি খালাস হয়ে যাবে। খালাস ছক খেললি আমার সাথে? হ্যাঁ ছক খেললি, পাল্টি খেয়ে গেলি। হ্যাঁ ওই ওই গীতার সাথে দালালি করছিস না, দালালি করছিস? মুখ সামলে কথা বলুন কৃপান ব্যানার্জি, সামলে কথা বলুন। আমি মানছি, আমি মানছি আপনি আমার কয়েকদিনের স্বামী ছিলেন, আমি মানছি যে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি হয়তো জীবনে কখনো বিয়ে করব না কোনো পুরুষকে, কিন্তু আপনি কোনোদিনও গীতা এলএলবি থেকে আঙুল তুলবেন না। আমি তার দালাল নই, তার দালাল নই। সে আমার মতন একজন সাধারণ পরিচারিকার পাশে দাঁড়িয়ে আপনাদের মতো কিছু অমানুষের সঙ্গে লড়াই করেছে। এত বড় রাজনীতিবিদ, এত ক্ষমতাশীল, তবুও সে পিছু পা হয়নি, পিছু পা হয়নি। আমার হাত ধরেছে, হাত ধরে কোর্টে নিয়ে গেছে আর আপনাকে আদালতে সাজা দিয়েছে। ভুলে যাবেন না আপনি। বলিনি, একবার বেরোতে দে না, একবার বেরোতে দে। মানে? মানে বিয়ে দিয়ে কিচ্ছু হবে না। মুখ সামলে কথা বলুন কৃপান ব্যানার্জি, নারীকে সম্মান দিন। নারীকে সম্মান তোমার আমি দিতে পারি না, নারী আমার কাছে কি? বুঝতে পারবি, ঠিক বুঝতে পারবি। আপনিও বুঝতে পারবেন আবার আমার দিকে চোখ তুলে তাকালে। গীতা এলএলবির এক একটা মার না ভগবানের মার, এমন মার মারবে, এমন মার মারবে হাত ভেঙে দেবে আপনার। বলে রাখলাম, তারপর না হয় পঙ্গু হয়ে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে। কত এত বড় সাহস? হ্যাঁ একটা কথা তোকে আমি বলি, তোর উকিল দিদিমণিকে না কি কিছু না, চাল একদম ঠিকঠাক পড়ছে, একদম ঠিকঠাক পড়ছে। একদম ঠিকঠাক পড়ছে, পড়ারই তো কথা, পড়ার কথাই। গীতার ওই হিরোইন ইমেজটা একেবারে শেষ হয়ে যাবে, পাবলিকের চোখে খুব মহান হয়ে উঠেছিল, তাই না? আজকের পর, আজকের পর নিউজ পেপার, চ্যানেল, পোর্টালে সব এগেনস্টে লেখা হবে।